রেসিপি হচ্ছে প্যানকেক উইথ হানি। তো এটা খুব একটা সিম্পল রেসিপি, খুব ঝটপট তৈরি করা যায়। তার জন্য আমি একটা এখানে কিছু সামগ্রী নিয়ে নিয়েছি। একটা কাঁচের বোলে আমি এখানে ময়দা অ্যাড করব। আমি ময়দা মোট নিয়েছি 250 গ্রামের মতন। 250 গ্রাম নর্মাল যে ময়দা হয় সেই ময়দা আমি নিচ্ছি। এই কাপটার মাপে ঠিক 3 কাপ, মানে এটা সব মিলিয়ে 250 গ্রাম ময়দা হবে। ময়দা এখানে অ্যাড করেছি। এটা খুব ঝটপট এবং অল্প সময়ে বানানো যায়। এবং এতে কিছুটা আমি সুজি নিচ্ছি। এই কাপের একই মাপে 1/3 ভাগ আমি সুজি নিলাম। সুজিটা সব জিনিসটা সফট করে। এখানে স্বাদ অনুযায়ী 1 চামচ নুন দিলাম। এবার এখানে আমি দুধ নিচ্ছি। মোট আমি এখানে 50 ml দুধ ব্যবহার করেছি। এই কাপটার মাপে আমি টোটাল 50 ml দুধ এখানে অল্প অল্প করে বারে বারে একটু একটু করে মিশিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জিনিস কম বেশি করতে পারেন। এই দুধটা একদম রুম টেম্পারেচারে নর্মাল ফোটানো দুধ। এবার খুব আস্তে আস্তে করে এটাকে আমি মিশিয়ে নিতে থাকবো, যতক্ষণ না এটা পুরো ব্যাটারটা খুব পাতলাও হবে না এবং খুব মোটাও হবে না। আপনারা দেখতে থাকুন এইভাবে আমি আস্তে আস্তে করে কীভাবে এটাকে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে দিচ্ছি। অল্প অল্প করে দুধটা মিশাবেন, কারণ একবারে মিশিয়ে দিলে জিনিসটা পাতলা হয়ে যেতে পারে অতিরিক্ত। তো এইভাবে আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন এর মধ্যে কোনো লাম্পস না থাকে, কারণ লাম্পস রয়ে গেলে জিনিসটা ভালোভাবে মিশ্রণটা তৈরি হবে না এবং প্যানকেকটা সফট হবে না। এইভাবে এটা কন্টিনিউ আমি 10 থেকে 15 মিনিট ধরে নাড়িয়ে নাড়িয়ে আস্তে আস্তে করে এই ব্যাটারটা বানাবো। আমার দুধটা এটা আরেকটু টাইট লাগছে, যার জন্য আমি দুধ দিয়ে এটাকে আরেকটু পাতলা করছি। এবং এতে স্বাদ অনুযায়ী আপনি একটুখানি চিনি ব্যবহার করেছি, এটা অপশনাল। আপনি চিনি যদি না পছন্দ করেন স্কিপও করতে পারেন, সেক্ষেত্রে আপনি এখানে এর মধ্যে হানিও মেশাতে পারেন। আপনি দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা বেশ খানিকটা ঠিক রয়েছে, যার জন্য এতে আমি শেষকালে আরও একটু দুধ ব্যবহার করব। এবং আমার এতে এখনও বেশ কিছুটা লাম্পস রয়েছে, যতক্ষণ এই লাম্পসগুলো থাকবে ততক্ষণ এটাকে আপনাকে ফাটিয়ে যেতে হবে। আমি পুরো ব্যাটারটা 15 থেকে 20 মিনিটের মতো আমি এটা ফাটিয়ে নিয়ে রেডি করছি। এবং সবশেষে এটা যখন এটা তৈরি হয়ে যাবে এটাকে আপনাকে 1/2 ঘন্টার জন্য মিনিমাম চাপা দিয়ে রেখে দিতে হবে, কারণ এতে সুজি দেওয়া রয়েছে। সুজিটা যতক্ষণে না ফুলবে ততক্ষণ এটাকে আপনাকে রেস্টে রাখতে হবে 1/2 ঘন্টা। নর্মাল রুম টেম্পারেচারে আপনারা এটা রেখে দেবেন স্টোর করে। এবারে আমার ব্যাটারটা অলমোস্ট রেডি হয়ে গেছে, এখানে খুব একটা কোনো লাম্পস দেখা যাচ্ছে না। এবার আমি এটাকে চাপা দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি 1/2 ঘন্টার জন্য। এবং এদিকে অপর একটা ননস্টিকের আমি কড়া নিয়ে নিয়েছি, এটাতে আমি সাদা তেল ব্যবহার করছি। এতে আমি 1 পলা বা 2 পলা মতন অয়েল নিয়ে এটা আমি অয়েল ব্রাশ করে নিচ্ছি। এবং এই জাতীয় জিনিসটা আমি এই জন্য বসিয়েছি, এই একটা রিং মতন, অনেকের কাছে শেপার থাকে বাট আমার কাছে শেপ না থাকার কারণে আমি বাড়িতে রিংটাই ব্যবহার করেছি, একটা জাস্ট গোল শেপটা পারফেক্ট দেওয়ার জন্য। এটা না দিলেও না ব্যবহার করলেও খুব একটা কোনো প্রবলেম নেই, যদি আপনি নর্মাল তাওয়াতে করতে পারেন ননস্টিকের কড়ায় তাতেও হবে। আমি এটা চেষ্টা করেছি একটা গোল পারফেক্ট শেপ দেওয়ার জন্য, এই শেপারটা আমি ইউজ করেছি। অনেকের বাড়িতে হয়তো আলাদা করে শেপার কিনতেও পাওয়া যায়, সেগুলো থাকে হয়তো, আমার কাছে এটা বর্তমানে এটাই ছিল। তো আমি এটা দিয়ে জাস্ট ইউজ করে দেখাচ্ছি। এটা অ্যাকচুয়ালি একটা স্ট্যান্ড। তো এইভাবে আমি তাওয়াটা গরম হয়ে গেছে, আমি এটাকে এবার আস্তে আস্তে ছাঁচে দিয়ে তুলে নিলাম। অলমোস্ট এটা অনেকটা গলি এসেছে। এবং এইভাবে আস্তে আস্তে এটাকে লো টু মিডিয়াম হিটে আমি এটা ভেজে নিচ্ছি। এবার আস্তে আস্তে এটাকে দুটো বোথ সাইড এটা আমি হালকা লাইট ব্রাউন করে নেব। দেখতে পাচ্ছেন একটা পিট লাইট ব্রাউন হয়েই গেছে। এটাকে একদম লো টু মিডিয়াম হিটে ভাজবেন, কারণ অতিরিক্ত হিট দিলে এটা জল পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বোথ সাইড আমরা এটাকে ভেজে নেব, একটুখানি উপর থেকে হালকা করে অয়েল ব্রাশ করে নিচ্ছি সাদা তেল। তো আপনারা এইভাবে আস্তে আস্তে প্রত্যেকটা প্যানকেক এইভাবে ফ্রাই করে নেবেন। আমার দুটো সাইডই হালকা ব্রাউন হয়ে গেছে। ধন্যবাদ, আশা করি আপনারটা ভালো লেগে থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক মাই চ্যানেল, এবং এটাকে সাবস্ক্রাইব।